সো হ্যালো 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 গাইস, কি অবস্থা সবার? এন্ড গাইস কেমন আছো সবাই? গাইস আমরা তো সিএস রিং পুশ করতেছি গাইস, দেখতে পাচ্ছো আমরা কিন্তু বর্তমানে রিজন বাই 16 নম্বর থেকে 25 নম্বরে পড়ে গেছি। গতকালকে সকালের দিকে আমি কিন্তু প্রায় 11 নম্বরের মধ্যে কিন্তু ঢুকে গিয়েছিলাম, বাট গাইস পরবর্তীতে ভাই মাইনাস খাইতেছি যে খালি খেলা ভাই কি হয়েছিল, কেমন কইলাম ভাই, ভালো করে খেলতে পারতেছিলাম না পরবর্তীতে। তোমরা হয়তো লাইভে দেখছো ভাই কি রকম বৃষ্টি হয়ে গেছিল খেলা। যাই হোক গাইস, আমরা দেখি মোটামুটি প্লাস করবো এন্ড টপ 10 এর মধ্যে কিন্তু আমি আসার কিন্তু অনেক অনেক ট্রাই করতেছি। আর এটি কিন্তু গাইস পুশ করা হচ্ছে এন্ড গাইস পুশ কিন্তু চালিয়ে যাচ্ছি আমরা। দেখা যাক গাইস হ্যাকার ট্যাকার মাইরা, মনে করো ভাই বেশিরভাগ হ্যাকার হ্যাকার ট্যাকার ওদেরকে মনে করো মানে ইয়া করলে মানে একটু ব্রোঞ্জ করে দিলে তাহলে মনে করো আমরা উঠে যেতে আমাদের কোনো প্যারা হচ্ছে না, কারণ এখানে আমাদের উপরে রিয়েল প্লেয়ার মনে হয় একটা বা দুইটা আছে, এরকম বেশি না প্লেয়ার খেলে উঠছে তো এরকম প্লেয়ার। ঠিক আছে, সো গাইস আজকে যেটা বলতেছি মানে গাইস আমরা কেননা গাইস আজকে এখান থেকে আমরা MP5 এর স্কিনটা বের করবো, কারণ MP5 এর স্কিনটা জোস ভাই অ্যাবিলিটি ডাবল রেট অফ ফায়ার প্লাস একদম রিলোড স্পিড মাইনাস অ্যাকুরেসি হলে কোনো প্রবলেম নাই ভাই, মাইনাস অ্যাকুরেসি হলে আমার মতো ভাই আরো জোরে হেড লাগে, বাট বডিতে মারার সময় একটু এদিক সেদিক। তো গাইস আমি তোমাদেরকে দেখাই আমার কিন্তু তেমন একটা কিন্তু ভালো MP5 এর স্কিনও নাই। এই যে দেখো এগুলো আছে কিন্তু ভাই মোটামুটি, বাট ওইটা কিন্তু ভাই এগুলোর থেকে কিন্তু আরো অনেক দারুণ। তো গাইস আমি সেজন্য ভাবলাম MP5 এর স্কিনের অ্যাবিলিটিও কিন্তু ভালো আছে এন্ড এখানে 275টার মতো টোকেন লাগবে, আমরা সেজন্য এখান থেকে নিয়ে নিলে কিন্তু এটা বেটার হয়, কারণ এখানে ইভোগান চাইলে আমি নিতে পারতাম। প্রথমে আমি তোমার বলি ইভোগান নিলে কিন্তু আমাদের ডায়মন্ড আরো বেশি ওয়েস্ট হবে। মনে করো ভাই প্রথমে ইভোগানটা বের করতে আমার কিছু ডায়মন্ড যাবে, তারপর আবার ওইটা ম্যাক্স করো ভাই কত ভাই হ্যান ত্যান, এর থেকে ভালো ভাই আমি এটা বের করে ফেলি। আর এখান দিয়ে গাইস আমি এই যে মানে আফতার ব্যানার দেখতেছিলাম ভাই, আফতার ব্যানার গুলো কিন্তু জোস ভাই যে চলা চলতেছে। আর গাইস এখানে বাপরে ভাব ভাই বানি বান্ডেল ভাই, এটা তো আজকে বের করেই ছাড়বো, এটা কিন্তু মিস দিব না। বানি বান্ডেলটা কিন্তু ভাই আমার কাছে জোস লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা। চলো গাইস তোমাদের কি মনে হয় আজকে আমাদের এখানে এই MP5 এর স্কিন এন্ড গাইস এখানে বানি বান্ডেলটা বের করতে টোটাল কত ডায়মন্ড লাগতে পারে? ভাই মনে আছে গতবার আমি M10 ম্যাক্স করতে গিয়ে ভাই প্রায় আমার 9,000 থেকে 10,000 ডায়মন্ড কিন্তু একদিনে কিন্তু মেরে দিছে আমার গাড়ি না ভাই। মানে গাইস তখন আমার অলরেডি M10টা 5 লেভেল ছিল এন্ড গাইস এখানে কিন্তু আমার 5 লেভেল থেকে 7 লেভেল করতে গিয়ে প্রায় 9,000 থেকে 10,000 ডায়মন্ড কিন্তু আমার উড়াই দিছে গাড়ি না ভাই, মানে আমার কি লুটা লুটছে গাড়ি না তোমরাই দেখো। তো ভাই মানে আমি তেমন একটা টপ আপ করি না সেদিন, ভাই টপ আপ করে অনেক বড় ভুল করছি, তো আজকে দেখা যাক কত বড় আমরা ভুল করি নাকি গাইস দেখা যাক কি হয়। চলো গাইস এখন তো আমাদের কাছে আছে 3 ডায়মন্ড, আমরা চলো ডায়মন্ড টপ আপ করে আসি। কি ডায়মন্ড টপ আপ করার জন্য গাইস আমরা ক্রোমের মধ্যে চলে আসলাম। আর গাইস তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি কোথা থেকে ডায়মন্ড টপ আপ করি। এই যে দেখো আমাদের নববাজার ওয়েবসাইট কিন্তু চলে আসছে, টপ আপ চালু আছে মানে নোটিশ চলে আসছে এখানে। সো গাইস এখানে দেখতে পাচ্ছো আমার আইডি। চলো গাইস আমি এখন ভাবতেছি আমরা কত ডায়মন্ড টপ আপ করব প্রথমে, আর ডায়মন্ডের প্রাইসও কিন্তু এখানে গাইস কম আছে মোটামুটি খারাপ না। এন্ড এখানে আমার মতে প্রথমে আমরা আর আমি মনে করছি আরো 3,000 ডায়মন্ড টপ আপ করব, বাট এখানে বরাবর 3,000 ডায়মন্ড নাই ভাই, এখানে 2,530 ডায়মন্ড টপ আপ করা লাগবে, দাম হচ্ছে প্রায় 1450 টাকা, অনেক কম আছে অন্যান্য কিন্তু ওয়েবসাইট আরো অনেক বেশি, সেই তুলনায় কিন্তু ওয়েবসাইটে কিন্তু অনেকটাই কম। সো গাইস আমরা এখানে দেখো আমাদের UID লিখে দিই। আর গাইস তোমরা যারা আমার UID জানো না লিখে নাও, 26,66,62,42,18 এটাই কিন্তু আমাদের UID। চলো গাইস টপ কিছু কিন্তু ঠিকঠাক আছে এন্ড গাইস আমরা এখানে অটো পেমেন্টে ক্লিক করে এখন টপ আপ করে নিব, আর কিছুই না UID কিন্তু আমাদের বরাবর ঠিকঠাক আছে ভাই, এখানে কিন্তু UID চেক করে নিবা। তাহলে এখন আমরা বিকাশে সিলেক্ট করব এন্ড এখানে কিন্তু বিকাশ নাম্বার 814 এই নাম্বারে কিন্তু সেন্ড মানি করতে হবে, আর ওখান থেকে কিন্তু গাইস আমাদের ট্রানজেকশন আইডিটা কিন্তু দাঁড়াও একটু, এই যে দেখো আমাদের কিন্তু এখন হয়ে গেছে। এখন গাইস আমরা জাস্ট ট্রানজেকশন আইডি যেটা আছে ওটা কপি করে এখানে বসিয়ে দিলাম এন্ড গাইস চলো ভেরিফাই উপর ক্লিক করে দি এন্ড পেমেন্ট নাও, পেমেন্ট সাকসেস। এখানে ভাই আমার মতে মানে 10 সেকেন্ডের বেশি কিন্তু লাগে না। চলো গাইস এখন আমরা গেমের মধ্যে ঢুকি, গেমের মধ্যে ঢুকতে কিন্তু আমাদের ডায়মন্ড চলে আসবে। চলো গাইস আমরা কিন্তু এই যে দেখো আমাদের কিন্তু ডায়মন্ড চলে এসেছে, আর গাইস আমরা কিন্তু এখন সরাসরি ভিডিওতে ভয়েস ওভার করব। ওকে আর ভাই এদিক দিয়ে দেখো না ভাই, এডিয়েন না ভাই ভাই 26 নম্বরের মধ্যে কিন্তু পড়ে গেছি। ওকে ভাই রে ভাই দেখো না, খেলতে হবে এখানে, খেলা ছাড়া উপায় নেই ভাই, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা রিঅ্যাক্টিভ থাকতে হবে। চলো ভাই আমি ভিডিওটা বানিয়ে নিই, তারপর নাভিসকে ঢুকাই দিব আড়ির মধ্যে খেলার জন্য। ওকে কোন গাছ সাত ছুলকাই দিচ্ছে, এত ডায়মন্ড মারমু রে ভাই ভাই, আমার MP5 এর স্কিন লাগবে, MP5 এর স্কিনটা বের করতে হবে অ্যান্ড এর সাথে বানি বান্ডিলের প্যান্টটা কিন্তু। গাইস এর আগে একটা কথা বলে নিই গাইস, আপনারা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে 45,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিচ্ছেন গাইস, আর মাত্র 5,000 সাবস্ক্রাইবার লাগে, তাহলে কিন্তু আমাদের এই ছোট্ট চ্যানেলের মধ্যে 45,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে গাইস। তো গাইস তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, 45,000 সাবস্ক্রাইবার হলে তো আপনারা জানেন কি করবো আমি। দেখি গাইস কারা কারা জানো সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও সবাই। আর গাইস আমি এখানে প্রথমে স্পিন মারতে মারতে কিন্তু প্রায় 900 ডায়মন্ড উড়িয়ে দিই, বাট গাইস আমি এখানে কিছুই পাই না, এদিক দিয়ে গাইস একটু কেটে দিলাম, কারণ গাইস ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে না হলে। সো এরপরে গাইস আমি এখানে আমার ফেভারিট ইউটিউবার গেমিং
আমিও জিয়াদ ভাইয়ের কিন্তু ট্রিক্স ইউজ করি। তিনি গাইস তখন দেখতাম মানে কালো আইটেম লাগিয়ে কিন্তু এখানে ট্রিক্স ইউজ করতো না। তো আমি কিন্তু গাইস এখানে সেই ট্রিক্সটা ইউজ করতেছিলাম যখন আমাদের 1000 ডায়মন্ড প্রায় শেষ হয়ে গেছে, আমরা কিছুই পেলাম না। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু এখন সরাসরি ভয়েস ওভার করে কিন্তু স্পিন মারবো। ওকে, এগুলো কিন্তু ভাই ভালো করতেছ না। চলো ভাই 200 ডায়মন্ড, ভাই ভাই দিয়া দে না ভাই, এত কাহিনী করলে কেমন লাগে বলো তো ভাই। তিনটা ভাই কি ভাই, 10টার মধ্যে পর ভাই, 10টার মধ্যে পড়তেছে না, ওগুলো কিভাবে পাবো? এই যে এটার মধ্যে ক্লিক করে চলে যায়, এমন তো আর কিছু ভাই করে না। ও ভাই না না, আমি মনে করছি এবার 116টা পাইছি। ছ্যা ভাই 24টা পাইছি, যে মানে টোটাল হচ্ছে 116টা। দূরু মনে করছি তো ভাই থাপ্পড় দেওয়ার জন্য এদেরকে, ভাই কাকে নিব থাপ্পড়। চলো ভাই পাগল হয়ে যাচ্ছেন তো ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই। 10টার মধ্যে পড়তেছে না, আমার বলো তো কেউ ভাই, এখানে যে 10টা টুকান আছে এই 10টা টুকানের মধ্যে পড়তেছে না, এই দুইটার মধ্যে কীভাবে পড়বে? যা ভাই, লাগ কতটা খারাপ হলে ভাই এরকম হতে পারে? ভাই 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 বোন ভাই বোন ভাই কেউ করে যা ভাই, বানি বান্ডিল ভাই, বানি 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 21টা দিছে ভাই, খারাপ লাগতেছে আমার। আজকে তো গেছে আমার ডায়মন্ড, আমি জানি আজকে আমার প্রায় 10,000 ডায়মন্ড যাবে ভাই, আমার যাবে ভাই, আমি বুঝতে পারছি ভাই, আমি বুঝতে পারছি আমার আজকে 10,000 ডায়মন্ড খায়া চাল। তো 10,000 ডায়মন্ড আমার ভালো করে যাবে। ওকে ভাই 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 কিরকম লাগে ভাই, টুকেন টু কেন দিতেছে যে মানে এটার মধ্যে পড়তেছে না, আমার কেউ ভাই বলো? মানে এটা এখানে সামান্য একটা মানে একটু এটার থেকে এটা একটু হাই আর কি, মানে এটা এখানে 10টা টুকান আছে, সামান্য 10টা টুকানের মধ্যে পড়তেছে না, এই দুইটার মধ্যে কীভাবে পড়বে যে আমার তো মনে হয় না ভাই। আমার আজকে 10,000 ডায়মন্ড গেছে, তোমরা দেখো ভাই, আমার আজকে 10,000 ডায়মন্ড গেছে, তোমরা দেখো, আমি এই জন্য টপ আপ করি না যে ভাই। ভাই রে ভাই ভাই খাওয়াই দিয়ে আমার 10,000 ডায়মন্ড গেছে ভাই, আমি বুঝতে পারছি আমার 10,000 ডায়মন্ড আজকে টপ আপ করা লাগবে ভাই। ভাই ভাই 10,000 ডায়মন্ড টপ আপ করার মতো সামর্থ্য নাই ভাই রে ভাই, 10,000 ডায়মন্ড টপ আপ করতে গেলে আমার কিডনি ভেসে ফেলতে হবে। চলো ভাই 200 কত ভাই, আরও অনেক লাগে রে, 275 মা তুমি কি 100 কত কী রে ভাই? জিহাদ ভাই তোমার ট্রিক্স কেন ইয়া হয় না? দাঁড়াও এবার সবগুলো ল্যাংড়া বানিয়ে দেবো, মানে গাইস মানে সবগুলো স্ক্রিন আর কিউব করে দিব। তো গাইস এবার কিন্তু বের করে ছাড়বো, অ্যান্ড ভাই 200 ডায়মন্ড, ও সেবা ঠিক আছে, হ্যাঁ ল এবার ভাই 200 ডায়মন্ড, 200 ডায়মন্ড ভাই ভাই দিয়া দে, এবার দিব এবার ভাই, জন্য দিব ভাই, গাড়ি না দিব না, দিয়ে কোথায় যাবো ভাই ভাই, পরে যাবে পরে যাবে পরে যাবে, এই যে পড়তেছে এই যে পড়তেছে পড়তেছে, এ ভাই পরে না কেন? আচ্ছা সমস্যা নাই ভাই, একটা স্পিনে পড়তেছে না আর কি, পড়বে ভাই, দাঁড়ো এই যে 20 ডায়মন্ড মারছি দেখবা পড়ে গেছে, এই যে পড়ে গেছে ল 20 ডায়মন্ড, কিরে ভাই ক্লিক হয় না কেন? এই যে পড়ে গেছে দেখো 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 পড়ে গেছে, এই যে বানি ব্যান্ডেল পড়ে গেছে, কিরে ভাই কোন দিকে যাচ্ছে? আরে 10টা দেখতো, আমি তোমার বলছি না, আমি মানে তোমাদেরকে বলতেছিলাম না ভাই, গেমিং উইথ জিয়াদ ভাই ট্রিক্স ইউজ করবো মানে পামো ভাই, দেখবা তোমরা 10টা দা পড়ছে মানে ভাই, এই দুইটা পড়বে 500 ডায়মন্ড, তোমাদেরকে আমি বের করে দেখাই দিচ্ছি, দাঁড়াও আরেকটা ভাই স্পিন মারি, দেখবা এই ডায়মন্ড হয়তো পেয়ে গেছি মানি বান্ডেল, দেখবা 20 ডায়মন্ডই পেয়ে গেছি দেখবা। আরে না ভাই একটু তো মিস করতে পারে স্পিনটা, মানে নাটক কম করো প্রিয়। তো যাই হোক ভাই 200 ডায়মন্ড মারি, দেখবা পেয়ে যাবো, দেখবা এই 300 ডায়মন্ড আছে না, 300 ডায়মন্ডে পেয়ে গেছি আমি মানি বান্ডেল, দেখবা তোমরা তোমরা খালি দেখো, এই যে পড়তেছে তো, এই যে পড়তে লাগিয়ে মানে একটু এদিকে চলে গেছে, দেখবা পড়বে পড়বে, একটু ওয়েট গাইস, তোমরা জাস্ট একটু ওয়েট করো, দেখবা বের হয়ে গেছে, এই যে ভাই আর একটু হলো পরে দিত দেখছো, কিরে ভাই হতরসা ঢুকেন, কিরে ভাই দিবে না, এত বক বকাইতেছি আমি, ঢুকেন হয়েছে কয়টা? 131টা ভাই, দিয়া দে না বাড়ি না ভাই ভাই, কত ট্রিক্স ইউজ করতেছি ভাই, দিয়া দে ভাই, দিয়া দে দিয়া দে দিয়া দে ভাই, কিরে ভাই পড়তেছে না কেন ভাই, কেন ভাই ভাই কান্না করে দিও এবার না বললে কি রে ভাই, হালাই কামটা করতেছি কি ভাই, দিতেছে না যে সহজে, এই যে দেখো 200 স্পিন করলে মানে এখানে একটা পেয়ে যাবো, হয়েছে ভাই আমার আবার টপ আপ করা লাগবে, ওয়েট করো আমি আবার টপ আপ করে আসি ভাই। ভাই আমাদেরকে কম লুটার চেষ্টা করে গাড়ি না, আমরা কিন্তু ভাই তোমাদেরকে না হলে উল্টা বাঁশ দিয়ে দিব, চলো ভাই
200 স্পিন, মানে আই মিন 200 ডায়মন্ড দিয়ে 10 স্পিন। চলো ভাই পেয়ে যাবো ভাই, না দিয়ে কোনো গেলে গাড়ি না। এই যে দেখো পড়ে যা রে বাবা ভাই, পড়ো না কেন ভাই, এ ভাই কয়টা দিছি ডুকেন, এক উস্টা ডুকেন ভাই। বুঝছি ভাই, আমার আজকে 10,000 ডায়মন্ড যাবে, বুঝছি ভাই, বুঝছি বুঝছি আমি। ওয়াও, আমরা আমাদের MP5 স্কিন নিয়ে নিতে পারবো গাইস, MP5 স্কিন কিন্তু আমরা নিয়ে নিতে পারবো। আমাদের কাছে 275টা টোকেন হয়ে গেছে, বা 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 বা। কিন্তু ভাই বানি বান্ডিল, আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি একটু চলে আসেন না ভাই। ভাই 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 20টা টোকেন আমার কাছে, আর আছে কয়টা, 116টা ডায়মন্ড ভাই, গেছে, আমি জানি ভাই গেছে। আজকে ডায়মন্ডটা হবে খেতার উপর ভাই, মারো ভাই 20 স্পিন, আই মিন 10 ডায়মন্ড, সরি মানে আমি আমার মাথা হয়ে গেছে ভাই, কী বলতাম ভাই। 2টা টোকেন, 4টা টোকেন, 5টা টোকেন, 6টা টোকেন, 7টা টোকেন, 8টা টোকেন, গ্র্যান্ড প্রাইজ দিবে 200। এখানে লিখছে দেখো গ্র্যান্ড 200 স্পিন ভাই, ভাই 200, ভাই ভাই দিয়ে দাও ভাই, তাড়াতাড়ি দিয়ে দাও। 5টা টোকেন ভাই, আমার কাছে টোকেন নাই তো ভাই, দিয়ে দেনে বানি বান্ডেল, বানি বান্ডেল দে রে ভাই, দে ভাই বানি বান্ডেলটা লাফাই উঠে গেন ভাই, আমি স্পিন করলে ভাই, দিয়া দেন না একটা, দিয়া দেন বানি বান্ডেল ভাই, ড্রিপলার ভাইয়ের বান্ডিল হলে দিয়ে দাও ভাই, কি করবো ভাই, দিয়া দে ভাই, আর মাত্র 2টা স্পিন করতে পারবো, ডায়মন্ড শেষ, আমাদের ডায়মন্ড গেছে, দিয়া দে ভাই। স্পিন গাইস, লাস্ট স্পিন ভাই, এবার কি ভাই কি শুরু করতেছে ভাই, এগুলো আমি আর আমার মাথা খারাপ হয়ে গেছে, যা ভাই ভালো করতেছে না। আগে আমি আমার MP5 স্কিনটা নিয়ে নিই, ওয়েট, ওয়াও MP5 প্রচুর খাজুর মে লটকা কিয়া ভাই, আহা আসমান সে গিরে আর সিধে খাজুর মে আটকে এসা হো গিয়া। চলো গাইস, আমার যে ছবি গুম করতেছে মোবাইল ভাই, আমার মনে হয় কি একটা কিছু দিয়ে দিছে, আমার ডায়মন্ড দিয়ে আমার জিনিস দিছে। চলো ভাই, ভাই রে ভাই আমার মাথা খারাপ হয়ে গেছে, বানি বান্ডিল, বানি বান্ডিল, বানি বান্ডিল, বানি বান্ডিলটা ভাই যদি বের হয়ে যেত আমি কি আর ডায়মন্ড হপ করবো, এখানে মারবো, চিন্তা করতেছি ভাই, কি মনে হয়, না থাক ভাই দরকার নাই বানি বান্ডিলের, বানি বান্ডিল লাগবে না আমার ভাই, বানি বান্ডেল ভাই, বানি বান্ডেলের সাথে রাগ করছি ভাই, লাগবে না, কত স্পিন করছি দেখো না ভাই, এখনও যদি বানি বা ত্রিপোলার ভাই বান্ডেল একটা না দেয়, উদয় উদয় ভাই, এখানে এত টাকা করে লাভ নাই আমার, বানি বান্ডেল লাগবে না রে ভাই। চলো ভাই এটা নিয়ে নিই, বানি বান্ডেল কি খেতার উপর ভাই, বানি বান্ডেল লাগবে না আমার, এই দুইটা নিয়ে নিই ভাই। চলো ভাই বানি বান্ডেল, বানি বান্ডেল ভাই, বানি বান্ডেল ভাই, বানি বান্ডেল লাগবে না আমার ভাই, আমি আমার কাছে ভাই আমার গেট আপ আছে, আমি তোমাদেরকে দেখাই, এই যে আমার দাদা গেমিং এর গেট আপ, তোমরা তো চিনো ভাই, বাংলা ভাই মানে বাংলা বাংলা গেট আপ, মানে আমি গাইস এটা আমার কাছে বাংলাদেশ জার্সি, বাংলাদেশ প্যান, এই জন্য কম্বিনেশন করে পিনছি, অ্যান্ড এদিক দিয়ে কিন্তু ভাই মানে মুখের মধ্যে একটা বাংলাদেশের ট্যাটু আছে, আমি বেশিরভাগ সময় কিন্তু এই ড্রেস আপটা পরে, আমি যখন খেলি ভাই এই ড্রেস আপটা পরেই খেলি বেশিরভাগ, অ্যান্ড মানে অন্যান্য ড্রেস আপ কালেকশান আমার কাছে আছে, আমি কিন্তু পরি না ওগুলো, আমি ওই জন্য ড্যাস ট্যাস ওগুলো বেরও করি না তত বেশি, ভাবছিলাম বানি এটা বের করবো যদি 3,000 ডায়মন্ডের ভিতরে যদি বের হয় আর কি, বাট ভাই এখানে দেখলাম তো আমি প্রায় প্রথমে কত ডায়মন্ড হপ করছি, 2,500, এরপরে আবার 800 ডায়মন্ড হপ করছি। এ ভাই তোমরা কী মনে করছো, আমি বানি বান্ডেল বের করবো না, হ্যাঁ বানি বান্ডিল বের করবো বলছি মানে বের করবো, এই যে দেখো আবারও 2,500 ডায়মন্ড হপ করে চলে আসলাম। ওকে গাইস ওয়েট ওয়েট অ্যান্ড সি, এবার ধপাধপ মাইর হবে, ওকে দেন ভাই মাইর, 200 ডায়মন্ড বের করে তো ভাই ছাড়বো বলছি মানে বের করে ছাড়বো, বের হবে বানি বান্ডিল, বের না হলে কোথায় যাবে, এখানে গাইস গ্র্যান্ড প্রাইজ হিসেবে 200 ডায়মন্ড স্পিন করলে মানে ভাই আমি বলতেছি 200টা স্পিন করলে কিন্তু একটা গ্র্যান্ড প্রাইজ দিয়ে দিবে। চলো ভাই মাইর হবে, মাইর হবে শুধু 2,500 ভাই, এটা কিন্তু লাস্ট টপ হবে আমাদের, ঠিক আছে গাইস বের হবে এবার ভাই, বের না হয়ে কোথায় যাবে ভাই, একটা না একটা তো বের হবে ভাই, চলো ভাই বের হয়ে যাও, যে কোনো একটা বের হয়ে যাও, আমাদের টোকেন লাগবে না, টোকেন ভাই আমাদের দেখি রে, ও ভাই আমি তো খেয়ালই করি নাই, ত্রিপোলার ভাইয়ের বান্ডিল দিয়ে দিছে, বাট ভাই আমি এই বান্ডিল দিয়ে কী করবো আমার কে বলো ভাই, ভাই ভাই ভাই
কিরে ভাই, তো ভাই দেখো দেখো এখন আমার বান্ডিল। এখন এটা দিবে, তোমাদের কি মনে হচ্ছে এটা কি দিবে? হুম, তোমাদের কি মনে হয় বান্ডিল বান্ডিল কি দিবে ভাই, নাকি আমাদের ডায়মন্ড এগুলো মানে ওয়েস্ট হয়ে যাবে? আর উল্টো আমি এটা নিয়ে চিন্তা করছি, কারণ দেখো এখানে গ্র্যান্ড প্রাইস মানে 200 স্পিন করলে একটা দিবে। এখন ভাই বানি বান্ডেল দিবে কি না ওইটা নিয়ে চিন্তা করতেছি। চলো ভাই মারি বানি বান্ডিল, দেখা যাক। আমরা এখানে 1000 ডায়মন্ড রেখে দেবো, মানে এখানে দেখতে পাচ্ছ বর্তমানে আমার কাছে 1900 ডায়মন্ড আছে, ঠিক আছে, মানে আমি 900 ডায়মন্ড মারবো আর গুলো রেখে দিব, দেখা যাক ভাই। না না ভাই ডায়মন্ড মারা উচিত হচ্ছে না এখানে আমার মতে, ভাই ডায়মন্ড আর মারবো না, ডায়মন্ড থাক গেছে, আমরা অন্য কোনো ইভেন্ট কমপ্লিট করবো। আমি জানি ভাই এখন আমি যদি এগুলো মারতে যাই আবার আমার আবারও ভাই খাবে 4-5000 ডায়মন্ড, কিরকম লাগে মানে দেখো না। সো গাইস আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ, ভাই টেক কেয়ার, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সব সময়। বানি বান্ডেল মনে করছিলাম বের করবো, এখন কিন্তু বানি বান্ডেল বের করতে গেলে আমাদেরকে আবার এত ডায়মন্ড হপ করা লাগবে। আমি জানি এখানে ডায়মন্ড সবগুলো খেয়ে ফেলবে, তারপরে কিন্তু আমার বানি বান্ডেল দেবে না, এটা হচ্ছে গ্যারেনার বিজনেস, সব বুঝতে হবে গাইস।